গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা, আর এই যে সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে স্কুল আছে, স্কুলে খেয়ে বেরোবে। আর পূজা এই যে সকালবেলা বাসন মেজে দিয়ে চলে গেছে, বাসনগুলো ঠিক জায়গায় রাখতে হবে। বাড়িতে তেমন কোনো সবজি নেই, এই যে রয়েছে একটা পেঁপে, কিছু পটল আর এই যে বাঁধাকপি। এখনকার আপডেট দিই, ছেলে গেছে পড়তে। আমার ছেলে সকালে রোজই প্রায় পড়া থাকে, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো। ছেলে পড়তে চলে গেছে আর ছেলের বাবাকে বলছি যাও বাজার যাও, এখন 7টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি, বাড়িতে সেরকম কোনো সবজি নেই, আছে শুধু একটা বাঁধাকপি, একটা পেঁপে আর কিছু পটল। তা পটলের আইটেম খুব একটা আমার ছেলে খেতে যায় না, ওর বাবা বলছিল পটল পোস্ত করতে, পটল পোস্ত আমার ছেলে খুব একটা ভালোবাসে না, সেই জন্য পটল পোস্তটাকে করছি না। স্কুলে যাওয়ার সময় এরকম ওর অপছন্দের খাবার পেলেও খেতেই চাইবে না। আর ভাত বসানো হয়ে গেছে, আর কোনো তরকারি বসানো হয়নি, সেরকম কিছুই বসানো হয়নি এখনো, ভাতটাই শুধু বসিয়েছি। দাদাকে বলছি যাও বাজার যাও, কিছু নিয়ে এসো, মাছ টাছ নিয়ে এসো, একটা মাছের তরকারি হলেই ওর আমার ছেলের খাওয়া হয়ে যায়। আর বাঁধাকপিটা আমাদের বাড়িতে না নিরামিষ বাঁধাকপি ওঠে না, বাঁধাকপিটা যদি মাছের মাথা দিয়ে করি তাহলেই উঠবে, সেই কারণে দাদাকে বলেছি যে একটা মাছের মাথা নিয়ে আসতে, যদি ভালো পায় নিয়ে আসবে, আর মাছও আনতে বলেছি। আর পটল তো বললাম আমার ছেলে খুব একটা খেতে চায় না, আর পেঁপে, পেঁপেটা দেখি কি করা যায়। আর রোজ রোজ পেঁপে আমার ছেলে খেতে চাইছে না, আর বাবা রোজই প্রায় পেঁপে নিয়ে আসে, দেখি। আর দাদা তো এখনো বাজার যায়নি, আজ আমার রান্নার অনেক লেট হয়ে যাবে, চলো রান্না জোগাড় করতে থাকি। তোমাদের দাদাকে ঠেলে ঠেলে বাজার পাঠিয়েছি এতক্ষণে, প্রায় 7:30 বেজে গেছে। এবারে ও বলছে যে সকালবেলা এত বাজার বসে না, সেই জন্য দেরি করে যাই, নাহলে মাছ কাটবে না, বাজার বসবে না। এটাও সত্যি কথা, কিন্তু আমার যেহেতু তাড়া আছে তাই আমি ঠেলে 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 পাঠাচ্ছি, যাও যাও যাও, এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। যাকে লাস্ট পর্যন্ত ফাইনাল ডিসিশন নেওয়া হলো, এই পটল পোস্ত করবো, এই যে কুটে নিয়েছি আলু আর পটল। আমার ছেলে পটল পোস্ত দেখলেই একদম নাক ছিটকে ফেলে, কিন্তু উপায় নেই, এই মুহূর্তে রান্না করার আর কিছু নেই। দাদা যতক্ষণ না বাজার থেকে আসবে ততক্ষণ তো আমায় কিছু একটা রান্না করে রাখতে হবে, আর এই যে পটলগুলো বাদ দিয়ে আলুটা ওকে দেবো, যদি খেতে না চায় পটল তাহলে আলুটা দেবো। আর দাদা ভীষণ ভালোবাসে পটল পোস্ত, দাদার জন্যেই স্পেশালি করতে হয়, মানে আবার দাদার জন্য যদি এখন না করে রাখি আমাকে ঠিক বেলার দিকে আবার রান্না করাবে। আর এই গরমের মধ্যে স্নান টান করে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, কার ইচ্ছে করে বলবো, এই রান্না করে নিয়ে স্নান করে নেবো। সকালবেলার বাকি কাজ হয়ে গেছে, আর একবার গায়ে জল ঢালা হয়ে গেছে, কিন্তু রান্না করার পর ফাইনালি স্নান করব, তারপরে পুজো করব, সব কিছু করবো। আর এখনও কাঁচা টাচা কিচ্ছু হয়নি, সব কাঁচা কুচি পড়ে রয়েছে, সবই পড়ে রয়েছে, আগে রান্নাটা সারি, পূজা কাজ করে চলে গেছে, এটাই একটা ভালো। যে নাহলে এই বেলার দিকে আসলে না খুব সমস্যা হয় কাজের লোককে, ওই জন্য সকালেই রেখেছি। ছেলে নেই দাদা নেই, তাই একটু মনের সুখে গান গিয়ে নিচ্ছি, ওরা থাকলে আর গান গাওয়া যায় না। দাদা বললে সকালবেলায় হিন্দি গান, ছেলের পড়াশোনা করে, সেই জন্য ভাতটা হয়ে গেছে নামিয়ে দেবো, আর একটু কঠিন পোস্ত করছি। বৌদি হাঁটু ব্যথা কেমন আছে? তোমাকে আমি একটা ছোট্ট ব্যায়াম দেখিয়ে দেবো, করে দেখো তো, আমি উপকার পেয়েছি আমাকে দেখানোর পরে। এই যে দেখেছিল মাছটা বার করে নাও, জ্যান্ত চারাপোনা আছে বড় বড়, ছেলে স্কুল যাওয়ার সময় ওই কাঁটা মাছ বেঁচে বেঁচে খাওয়ানো। যাকে দাদা এসে গেছে বাজার নিয়ে, তার একটু তাড়াতাড়ি এসেছে, 8টা বাজে, 7:30 বেরিয়ে 8টায় বাজার নিয়ে তাড়াতাড়ি চলে এসেছে। কি কি এনেছে দেখি, দাদা বলছে মা চলে নাকি এখনো বসেনি। এই যে মাছটা নিয়ে এসেছে, বের করে তোমাদের দেখাচ্ছি।
ভাতটা হয়ে গেছে আর এই যে পটল পোস্ত বসানো রয়েছে, এখনো হয়নি, এই যে হচ্ছে। আর এই যে মাছ নিয়ে এসেছে, একটু বড় সাইজের পোনা মাছ যাকে বলে, এটা ছোটই, খুব বড় না, পাকা পোনা নয়, আর একেবারে চারা পোনাও নয়, পাকা পোনাও নয়, মাঝারি সাইজের একটা মাছকে কেটে চার পিস করে নিয়ে এসেছে। তা আজকে মাছের মাথা আনতে বারণ করেছিলাম, কারণ পটল পোস্ত হচ্ছে, মাছের তরকারি হচ্ছে, এগুলো আর পটল পোস্ত হলে আর এদিকে বাঁধাকপির তরকারি যদি মাছের মাথা দিয়ে করি, এগুলো এতগুলো উঠবে না। আমার ছেলে এত আইটেম খেতেও চায় না, তোমাদের দাদাও খায় না রান্না করায় শুধু শুধু, সেই জন্য বলেছিলাম মাছের মাথা আনতে হবে না। তা ওকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতেই হবে, তাই জন্য এই যে এই মাছটা আছে না, এই যে ছোট মাছের মাথাটা দিয়ে বলছে এটাকে দিয়েই বাঁধাকপিটা করে ফেলো। তাই যে এটা তো ছোট মাছের মাথা, এটা দিয়ে বাঁধাকপি হবে না ভালো, বলো? তার জন্য বড় পাকা পোনা মাছের যে মাথা হয় সেটা দিয়ে ভালো হয়, ওকে খেতেই হবে, আমি নাই করে দেবো না এটা। আর আমার ছেলেকে স্কুলে যাওয়ার সময় এই মাছটা একটা এক পিস ভেজে দিয়ে দেবো তরকারি করে, ভাজা মাছটাই আমার ছেলে বেশি খেতে ভালোবাসে। চলো সবজি কি এনেছে দেখিয়ে দিই। আজ পেঁপেটা করতে তোমাদের দাদা বারণ করছে, এই যে কিছুটা সবজি কুটেছিলাম তার খোলাগুলো পড়ে রয়েছে, ফেলে দেবো। আর এই যে পালং শাক এনেছে, এই সরি কলমি শাক এনেছে, আর তোমার বকবকানি যেন সব গন্ডগোল হয়ে যায়, তা ভুলভাল বকতে থাকি, তোমাদের দাদা এত বকাবকি করতে থাকে সারাক্ষণ। এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স, আর এই যে গন্ধরাজ লেবু, আর পাকা কলা নিয়ে এসছে ঢ্যাঁড়স। ওকে রান্নাগুলো করতে থাকি এবার। আর এই পালং শাকটা, এই পালং শাক নেই স্যার, কলমি শাক, কলমি শাকটা করতে হবে। ছেলে একমাত্র স্কুলে বেরিয়ে গেল, আজকে গাড়িটা একটু তাড়াতাড়ি চলে এসেছে যে গাড়িতে করে স্কুলে যায়, সেই কারণে আমাকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে হয়নি, এক দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়েছে। আমার যেতে হলে আর গাড়ি দাঁড়াতো না, অতক্ষণ ওই জায়গাটা না দাঁড়ানো যায় না, গাড়িটা এসে দাঁড়াইটা অনেকটা বড়, তো গাড়িটা এসে দাঁড়ালেই অন্যান্য গাড়িগুলো যেতে পারে না, যানজট হয়ে যায় জায়গাটা, রাস্তাটা একটু সরু আছে সেই কারণে। এনিওয়ে ও এক দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়েছে, চলেও গেছে। তোমাদের দাদা বেরিয়ে গেছে অফিস, আমি এতক্ষণ ধরে সমস্ত কাজ করে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা করব কিছু জামা কাপড় কাচার আছে সেগুলো কাচবো, বিছানার চাদরটা পাল্টাবো আর স্নান করবো। তাহলে এখন এই কাজগুলো করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এতক্ষণ যে রান্নাগুলো করলাম, চলো এক নজর তোমাদের চট করে দেখিয়ে নিই। রান্না করে না এই জানলাটাকে দিয়ে রেখে দিয়েছি, কেন বলো তো, এখান দিয়ে না বেড়াল ঢুকে যায়, বেড়াল ঢুকে সমস্ত খাবারগুলো খেয়ে নেবে সেই কারণে। আর এই যে ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে এই যে আলু পটল পোস্ত, আমার ছেলেকে ওই আলুগুলো তুলে তুলে খাইয়ে দিয়েছি, আর এটা হচ্ছে শাক পোস্ত, এই সরি শাক পোস্ত না সরি কলমি শাক ভাজা, শাক পোস্ত কি বলছি, কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর এটা এই লেবু কেটে রেখেছি, লেবুটা দিয়ে মাছের ঝোলটা ভালো লাগবে খেতে। চলো আমি আমার কাজ সারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে এখন একাই বাড়িতে আছি, কারণ তোমাদের দাদা বেরিয়েছে অফিস, আর আমার ছেলে গেছে স্কুলে, আর আমি এখন তোমাদের সাথে গল্প করছি। গরমের জন্য প্রচণ্ড ঘামাচি হয়েছে, ছেলে রেগুলার স্কুল করছে সেই জন্য প্রচণ্ড ঘামাচি হয়েছে, ঘামাচির কারণে তোমাদের দাদা এই ক্যান্ডিড পাউডারটা কিনে এনেছে। ক্যান্ডিড পাউডারটা কিন্তু ঘামাচির জন্য খুব ভালো, এর রিভিউ এর আগে আমার চ্যানেলে করেছি। এটা গরমে ঘামাচি, র্যাশেস, অ্যালার্জি, বিভিন্ন চুলকানির জন্য এই ক্যান্ডিড পাউডারটা কিন্তু ভীষণ ভালো। আমার ছেলেরও খুব ঘামাচি হয়েছিল, আমারও ঘামাচি হয়েছিল, ক্যান্ডিড পাউডারটা দিয়ে ঘামাচি খুব ভালো হয়ে গেছে, কিন্তু প্রথম প্রথম দেওয়ার পর একটু কালো কালো হয়ে যায়, দেখবে ঘামাচিগুলো মরে গিয়ে কালো কালো হয়ে যায়, তোমরা ভয় পেয়ে যাও না, কারণ ঘামাচিটা ঠিক হয়ে গেলেই আবার ওই কালো কালো ভাবটা চলে যাবে, আগের যেরকম স্কিন ছিল সেরকমই হয়ে যাবে, আর এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। ছেলের স্কুলের লাইব্রেরি থেকে খুব ভালো ভালো বই নিয়ে আসে আমার জন্য, আমি যেটা মানে গল্পের বই, আমার ছেলে আর আমি খুব গল্পের বই পড়ি, ওর বাবাও কিনে দেয় আমাদেরকে প্রচুর গল্পের বই, আমার বাবা কিনে দিত,
প্রত্যেক বছর বইমেলা থেকে আমরা প্রচুর বই কিনি। আমার বিয়ের আগে আমার বাবা কিনে দিত, আর আমাদের আমার ছেলের লাইব্রেরি, স্কুলের লাইব্রেরি আছে, সেখান থেকে বই নিয়ে আসে, আর সেই গল্প আমরা পড়ি, আমার ছেলে পড়ে, আমি পড়ি। তা এর আগে পল্লী সমাজ নিয়ে এসেছিলো, ঘরে বাইরে নিয়ে এসেছিলো, সেগুলো পড়েছিলাম। এর আগেও পড়া ছিল ওগুলো, তাও আরেকবার করে পড়া হয়ে যাচ্ছে, ভালোই লাগে পড়তে। আর আজ এবারে কিন্তু কোনো গল্পের বই আনেনি, এটা একটা রচনার বই নিয়ে এসেছে ওর প্রয়োজনের জন্য। ও নিজের পড়ার পড়াটা ওর ব্যাপারটা না, ওকে বলতে লাগে না, ওর যেটা লাগে ও নিজেই বলছে যে আমার এই পড়াটা পড়তে লাগবে, এখন এটা পড়তে লাগবে। এখন এই যে রচনা বইটা নিয়ে এসেছে এটা ও পড়বে। আর্টস সাবজেক্ট এখন 9-এ ওঠার পর সমস্ত সাবজেক্টেরই টিচার দেওয়া হয়েছে প্রাইভেটে, কিন্তু এর আগে কোনো কোনো প্রাইভেট টিউটারও ছিল না। আমি আর তোমাদের দাদাই পড়াতাম, ও রেজাল্ট বরাবরই ভালো করে, আমরা পড়ি, রেজাল্ট ভালো হতো। কিন্তু এবছর যেহেতু 9 হয়ে গেছে, মাধ্যমিক লেভেল পরের বছর, সে কারণে সব সাবজেক্টের টিচার দেওয়াটা মনে হলো প্রয়োজন, সেই কারণে দেওয়া হয়েছে। তা ওর একটু চাপ হয়ে যাচ্ছে, দূরে দূরে পড়তে যেতে হয়, ইটস ওকে, এটা অভ্যেস হয়ে গেছে এখন ধীরে ধীরে। বন্ধুরা, এই যে আমার ছেলে দেখছো পড়াশোনা করছে। আমি ছোনা বাবা, তুমি কি করছো, কি পড়ছো? লাইফ সায়েন্স। এই যে সকালবেলা পড়তে গেছিল, সকাল 7টার সময়, তারপরে বাড়ি এসছে, এসে 9:30টার সময় কোনো রকমের রেডি হয়ে স্কুলে গেছে, স্কুল থেকে একটু আগেই ফিরেছে, দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে বাইরে। স্কুল থেকে এসে এই যে পড়তে বসেছে, আবার যাবে পড়তে। সারাদিন ওর সঙ্গে আমার দেখা হয় কোথায়, সারাক্ষণই তো স্কুল আর পড়া, এই নিয়েই রয়েছে আমার ছেলে। বাবা, স্কুলে কি হয়েছে, গল্প বলো একটু। স্কুলে? হ্যাঁ, ওই যে বলতার চা হয়ে গেছে, বললাম। ও, বলতার চা হয়েছে বাগানে? ওদের স্কুলের পেছনে যে বাগান আছে, সেই বাগানে বোলতার চাক হয়েছে। বোলতার চাকটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আরও রয়েছে, একটা বোলতার চাক ভাঙা হয়েছে। কত গল্প বলে স্কুল থেকে এসে, মা জানো তো এই হয়েছে ওই হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে কিচ্ছু বলবে না, ক্যামেরার সামনে একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। ঠিক আছে, ওকে পড়তে দাও। রাত্রে কি খাবি, চাউমিন খাবি? না, চাউমিন খাবি না? না, ও আমার ছেলে স্পাইসি খাবার একদম খেতে চায় না। ঠিক আছে, ওকে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।